করিমপুর থানা ও ভারতীয় রেড ক্রস সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির। নদিয়ার করিমপুর থানা ও ভারতীয় রেড ক্রস সোসাইটির উদ্যোগে রক্তদানে কিছুটা হলেও ঘাটতি পূরণ হল ডোমকল ব্লাড ব্যাংকের। এবার রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো নদিয়ার করিমপুর থানার উর্দিধারীরা। করোনা সংক্রমণ ঠেকাতে ও আক্রান্তদের সুস্থ করতে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু ব্লাড ব্যাংকগুলিকে তো সচল রাখতে হবে, কারণ থ্যালাসেমিয়া আক্রান্ত তোরাই শুধু নন, অন্য রোগীদেরও রক্তের প্রয়োজন হতে পারে যে কোনো সময়। তাই আজ রবিবার করিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কৌশিক শাও ও ভারতীয় রেড ক্রস সোসাইটির উদ্যোগে করিমপুর থানা প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি রেড ক্রস সোসাইটির সেক্রেটারি তারকনাথ দে জানান, হঠাৎ করে কোনো রোগীর যদি রক্তের প্রয়োজন হয় সেক্ষেত্রে ভারতীয় রেড ক্রস সোসাইটিতে এসে তিনি যোগাযোগ করতে পারেন। আসমত মণ্ডলের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। ভারতীয় রেড ক্রস সোসাইটি করিমপুর এক নম্বর শাখার পক্ষ থেকে আজকে এখানে করিমপুর থানা যে রক্তদানের আয়োজন করেছে তাতে আমাদের সহযোগিতার জন্য আমরা এখানে এসেছি এবং ভারতীয় রেড ক্রস সোসাইটি এই সাবডিভিশনের এই এলাকার যে চারটে থানা সেই চারটে থানায় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো সহযোগিতা করে থানার সঙ্গে প্রশাসনের সঙ্গে এবং আমাদের ছেলেমেয়েরাও তাতে সামিল হয়। আজকে এখানে করিমপুর থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক শাও মহাশয়ের এবং উৎসর্গ বলে পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন প্রকল্প, সেই প্রকল্পের আজকে শুভারম্ভ, এই রক্তদানের মধ্যে দিয়ে শুভারম্ভ হলো। আমরা খুব আনন্দিত এবং খুশি। থানার যারা চাকরি করেন বা যারা উপস্থিত থাকেন তারাও আমাদের পরিবারের কেউ, সেই জন্য এই যে মহতী উদ্যোগ নিয়েছে করিমপুর থানা, করিমপুর থানা বরাবরই এই ধরনের ভালো ভালো উদ্যোগ গ্রহণ করে, আমরা তাতে যথাসাধ্য সামিল হই এবং চেষ্টা করি সেই প্রোগ্রামটাকে আরও একটু সুন্দর করে তোলার জন্য। আজকে রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করছেন। সর্বোপরি আমরা বলি যে ডোমকল ব্লাড ব্যাংক, আমরা ডোমকল ব্লাড ব্যাংকে আজকে এখানে আমন্ত্রণ করেছিলাম, তারা এসছেন, রক্ত নিচ্ছেন। ডোমকলকে নেওয়ার উদ্দেশ্য একটাই যে আমাদের এখানকার থেকে যত রোগী, ম্যাক্সিমাম রোগী ডোমকলের এদিকেই ভর্তি হয়, ডোমকল বা মুর্শিদাবাদ। সেই জন্য ডোমকলের কার্ডগুলো আমাদের খুব কাজে লাগে এবং ডোমকলের কার্ড আমাদের কাছে থাকে না বললেই চলে, ফুরিয়ে যায়। এবং পাশাপাশি ডোমকল ব্লাড ব্যাংকে যদি কোনো রক্তের কার্ড নাও থাকে, যদি আমরা ফোন করে বলেও দিই যে অমুকের একটা রক্তের লাগবে দিতে হবে, ওরা ব্যবস্থা করে। সেই জন্য তাদেরকে ধন্যবাদ। সাথে সাথে সিআই সাহেব, করিমপুর থানার উদ্যোগে হচ্ছে, করিমপুর থানার উদ্যোগে এবং আমাদের ভারতীয় রেড ক্রস সোসাইটির ব্যবস্থা। আপনার নাম কি? তারকনাথ দে, সেক্রেটারি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি করিমপুর ওয়ান ব্লক ব্রাঞ্চ। সুস্বাস্থ্য গঠন এবং দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করতে জিমের বিকল্প আর কিছু হতে পারে না। তাই দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় বার করে প্রয়োজন শরীর চর্চা। আর আপনাদের এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে শহর রঘুনাথপুরে নারী পুরুষ উভয়ের জন্য তৈরি হয়েছে অত্যাধুনিক যন্ত্র সামগ্রীতে সজ্জিত পাল ফিটনেস সেন্টার অ্যান্ড জিম। এখানে ফিটনেস কনসালটেন্ট এবং পার্সোনাল ট্রেনার দ্বারা সুঠাম ও রোগমুক্ত শরীর গড়ে তোলার উপযুক্ত পরামর্শ প্রদান করা হয়। তাই আর তৈরি নয়, পাল ফিটনেস সেন্টার অ্যান্ড জিমে আপনার নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা রঘুনাথপুর পূর্বপল্লী, ফোন নাম্বার 9732921126। এখানে মেয়েদের জন্য পার্সোনাল ট্রেনার এবং ফিটনেস কনসালটেন্ট দ্বারা জিমের ব্যবস্থা করা হয়ে থাকে।